হ্যালো, আজ আমি রিভিউ করব হিমালয় অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ক্রিম। উইথ ট্রি ট্রি অয়েল অ্যান্ড তুলসী। তো এখানে একটু ক্রিম লেগে গেছিল, ওই জন্য ডেটটা উঠে গেছে, প্রাইসটাও উঠে গেছে হালকা হালকা। তবুও দেখা যাচ্ছে, দেখুন 150 টাকা দাম, আর ডেটটাও এখানে দেওয়া আছে, আর 200 ml কোয়ান্টিটি। এখানে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইউজ করতে হবে, এবং টি ট্রি অয়েল এবং তুলসী কী কাজ দেয় সেটাও এখানে লেখা আছে, সেটার বিষয়ে কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে এবং এটা কোন মানে কোন কাজ দেবে, এটা আমাদের হেয়ারে বা হেয়ার স্ক্যাল্পে এটা আমাদের কীভাবে কাজ করবে সেটাও এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ড্যান্ড্রাফ রিমুভ করে এবং সুদে স্ক্যাল্পটাকে স্মুথ করে দেয়। আর এটা হিমালয় অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ক্রিম। হিমালয়ার অনেকগুলো হেয়ার ক্রিম আছে, তো তার মধ্যে যেহেতু শীতকাল সেহেতু ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে বলে আমি ওই জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ক্রিমটাকেই এনেছি। তো এখানে লেখা আছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হিমালয় অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ক্রিম ফ্রম রুট টু টিপস, মানে আর মাসাজ জেন্টলি অন স্ক্যাল্প ইউজিং ইউর ফিঙ্গার টিপস টু স্প্রেড ক্রিম ইভেন্টলি ফর বেটার রেজাল্ট ইউজ ডেলি বিফোর অর আফটার হেয়ার ওয়াশ। মানে এটা বলতে চেয়েছে যে আমাদের স্নানের আগে বা স্নানের পরে যে কোনো একটা সময় আমরা এটা ইউজ করতে পারি। আমি বলবো এটা ইউজ করে মানে আর এটা ইউজ করার জন্য ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করতে হবে, মানে আমরা হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নেবো, মানে হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করে নেবো, নিয়ে তারপর আমাদের এই ফিঙ্গার টিপস, এগুলোকে আমাদের ফিঙ্গার টিপস বলা হয়। তো এটাকে তালু তালু দিয়ে আমরা ঘষে ঘষে লাগাবো না, ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট যেমন অয়েলিং করি সেমনি, আর ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করতে হবে সার্কুলার মোশনে। তো এইভাবে মাসাজ করতে লেখা আছে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি একটু বলে দিই। আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনাদের হেয়ারটা যেন ক্লিন থাকে, হেয়ারটা যেন শ্যাম্পু করা থাকে, কোনো অয়েল যেন হেয়ারে আগে থেকে না দেওয়া থাকে। তাহলে কী হবে, এই অ্যান্টি ড্যান্ড্রাফ ক্রিমটা কাজ দেবে না। তো সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে হেয়ার ক্রিমটা কোনো কাজ দিচ্ছে না, কিন্তু যদি আমরা কোনো অয়েল টয়েল দেওয়া থাকে চুলে তাহলে সেক্ষেত্রে হেয়ার ক্রিমটা কোনো কাজ দেবে না। তো আমাদের এক নম্বর কাজ হচ্ছে হেয়ারটাকে ক্লিন করে রাখা, মানে ক্লিন হেয়ারে আমাদের এই অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ক্রিমটা ইউজ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে এটা হেয়ার ক্রিমটা লাগিয়ে নেওয়ার 5 মিনিট পরে বা 5 থেকে 10 মিনিট পরে আমরা হেয়ার ক্রিমটাকে মানে ফিঙ্গার টিপস দিয়ে হেয়ারটাতে একটু মাসাজ করে নেবো, স্ক্যাল্পে একটু মাসাজ করে নেবো। আগে আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, তারপর মাসাজ করার পরে ওটা আস্তে আস্তে লেন্থের দিকে চলে আসবে, তারপর না এলে আমরা আরেকটু ক্রিম নিয়ে হেয়ার লেন্থেও লাগিয়ে নেব। তো এইভাবে লাগাতে হবে হেয়ার ক্রিমটা, আর এইভাবে মাসাজ করতে হবে ফিঙ্গার টিপস দিয়ে। এবার এটা যেহেতু শীতকাল চলছে তাই অনেকে ঠান্ডার সমস্যাও থাকতে পারে, তো আমি সেক্ষেত্রে বলবো যে হেয়ার ক্রিমটাকে আমরা দিনের বেলা লাগাবো, মানে ওই মানে বেলার দিকে একটু স্নান করার 1 থেকে 1 ঘন্টা আগে লাগিয়ে হেয়ারে মাসাজ করে নিয়ে, স্ক্যাল্পে মাসাজ করে নিয়ে তারপর এটাকে আমরা শ্যাম্পু করে ধুয়ে দিতে পারি, আর বা এমনি জলে আমরা ধুয়ে নিতে পারি। তবে বলবো যে গরম জল যেন হেয়ারে না দেওয়া হয়, তাহলে হেয়ারটা আরও ড্রাই হয়ে যাবে, আরও ড্যান্ড্রাফের প্রবলেমটা আরও বেশি হবে। যদি আমরা গরম জল স্ক্যাল্পে বা হেয়ারে ইউজ করি সেক্ষেত্রে আরও মানে ক্ষতি করবে আমাদের হেয়ারটাকে। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার এই ক্রিমটা লাগিয়ে নেওয়ার 1 থেকে 1 ঘন্টা পরে আমরা যখন এটাকে মানে আর ক্রিমটা ভীষণ মানে একটু বেশি কোয়ান্টিটি নিয়ে ইউজ করতে হবে, আমরা অল্প কোয়ান্টিটি নিয়ে ইউজ করলে অ্যান্টি ড্যান্ড্রাফ ক্রিমটা কোনো কাজ দেবে না। তো একটু বেশি কোয়ান্টিটি নিয়ে আমাদের ক্রিমটাকে ইউজ করতে হবে। তো একটু উপরে লেগে লেগে আছে, নতুনই প্যাক, আমি 2 থেকে 3 বার ইউজ করেছি এটা, তো সেই জন্য নতুনই আছে, একটু হালকা গ্রিন কালারের দেখতে, আর ভীষণ ক্রিমিনেস একটা আছে, ভীষণ সুন্দর একটা স্মেল আছে। আপনার হেয়ারের যদি কোনো ব্যাড স্মেল থাকে তাহলে সেই ব্যাড স্মেলটাও চলে যাবে। দেখুন ক্রিমের থিকনেস
150 টাকা দাম নিয়েছে, তো সেই অনুযায়ী আমি বলবো ক্রিমের কোয়ান্টিটি ঠিক আছে, ভীষণই ভালো। আপনারা জাস্ট একটা ইউজ করে দেখুন। তবে হ্যাঁ, এটা খুব ভালো যে ড্যান্ড্রাফের কাজ দেবে সেটা আশা করাটা খুবই ভুল, কারণ এর থেকে খুব বেশি আমরা ফল পাবো না। তবে খুব মানে খুব খারাপও না, খুব ভালোও না, মাঝামাঝি প্রোডাক্ট, মানে মোটামুটি কাজ দেবে। আর হেয়ার, যাদের ভীষণ ইচিনেস আছে হেয়ার স্ক্যাল্পে, তারা এটা ইউজ করতে পারে, কারণ এই শীতকালে ড্যান্ড্রাফ থেকে অনেকের ইচিং হয় স্ক্যাল্পে, তো সেক্ষেত্রে এটা অনেকটা কাজ দেবে, ইচিংটা কমে যাবে। আর একটা জিনিস বলা ছিল, সেটা হচ্ছে যে এটা ইউজ করার পরে আমরা চেষ্টা করব হিমালয় অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা দিয়ে হেয়ারটাকে ক্লিন করার, এবং হিমালয় অ্যান্টি ড্যান্ড্রাফ যে কি বলে ওটা কন্ডিশনার আছে সেটা ইউজ করার। আর ড্যান্ড্রাফ যাদের প্রচণ্ড বেশি পরিমাণে আছে, আমি বলবো তারা যেন স্ক্যাল্পে কন্ডিশনারটা স্ক্যাল্প হোক বা মানে কন্ডিশনারটা অ্যাভয়েড করা ভালো, তার জায়গায় যে কোনো হেয়ার সিরাম ইউজ করা ভালো, তাতে ড্যান্ড্রাফের পরিমাণটা কম হয়। তো এটাই ছিল রিভিউ, বেশি কিছু বলা নেই, এটাই ছিল রিভিউ। এটা এটা একটা ইউজ করে দেখতে পারেন, যারা একটু কম রেঞ্জের মধ্যে একটা কোনো হেয়ার ক্রিম খুঁজছেন তারা এটা একবার ইউজ করে দেখতে পারেন দোকান থেকে নিয়ে, ভীষণই ভালো। হেয়ারের একদম ব্যাড স্মেলটা দূর করে দেয়, ভীষণ সুন্দর একটা প্রোডাক্ট। আপনারা এটা ইউজ করে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রিভিউ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।